করছে এরকম করতে দাও না আপনি বাইরে গিয়ে করুন চলে যান ঠিক আছে তা আপনি একটু ভালো করে কথা বলেন এরকম ভাবে বলছেন কেন খেতে এসেছি তো আমি সেগুলো ছবিও তুলতে পারবো না 500 আছে আমি এখানে খাচ্ছি 300 টাকা আমার খাওয়া হোয়াট স্টিল চিকেন পিরিয়ড না তাও দিন না তোমার জন্য इंडियन कॉफी हाउस एक मोटामुटी 150 बछर पुरानो दोकान माने आमी जानी ना एमन केउ आछो किना जे इंडियन कॉफी हाउसेर ब्यापारे शोनोनी एटा किन्तु कोलकातार वन अफ द मोस्ट आइकॉनिक प्लेसेस एंड एटा बांगालीर एकटा इमोशन बला जाय अनेकेर इमोशन एटार संगे जड़िये आछे अनेके एखाने जाओ आड्डा मारते प्रेम करते टाइम पास करते कि करते जेते आमी जेतम ना बाट एखन जाच्छि टाका कामाते बाट तोमरा कोयेकजन जारा भाबछो एई मालटा आबार एई कॉफी हाउसे केउ क्याचाल करबे शोनो आमार कॉफी हाउसेर संगे कोनो प्रब्लेम नेई इनफैक्ट आमार कॉफी हाउसके भालोई लागे कारण आमार आर कॉफी हाउसेर मध्ये कोयेकटा सिमिलारिटीज आछे बोलछि देखो আমি যা শুনেছি হেটা হচ্ছে কফি হাউস ইজ ওভাররেটেড ইউ নো হু এলস ইজ ওভাররেটেড সিমিলারিটি নাম্বার 2 হচ্ছে আমি শুনেছি ওরা নাকি ওদের ভিডিও করার জন্য পয়সা নেয় নো হু এলস পয়সা নেয় ভিডিও করার জন্য ইটস মি দ্য লেজি বং না মানে অনেস্টলি আমি শুনেছি মানে তুমি যদি ওদের ওখানে গিয়ে ব্লগ করো বা ফটো তোলো বা টুকটাক ভিডিও করো ওরা টাকা চার্জ করে দেখো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই টাকা চার্জ করতেই পারে বাট আমি জাস্ট ভাবছি মানে ব্লগাররা একটা রেস্টুরেন্টে গিয়ে ব্লগ করে তাদের থেকে টাকা নেয় বিকজ তাদের প্রমোশন হচ্ছে তাদের পাবলিসিটি হচ্ছে বাট কফি হাউস ইজ ডিফারেন্ট কফি হাউস আলাদাই বলছে আমাদের প্রমোশন করো বাট আমাদেরই টাকা দাও বিট দ্যাট ব্রো মানে ইন্ডিয়ান কফি হাউস এর 2.9 রেটিং 2.9 ইজ ভেরি ব্যাড ভেরি ভেরি ব্যাড আর কমেন্টস গুলো দেখো এগুলো হচ্ছে কমেন্টস মানে ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্টস আর কেন ওয়াই সেটার আনসার জানতে লেজি বাং আজকে যাবে নিজের চোখে দেখবে নিজে এক্সপেরিয়েন্স করবে তারপর তোমাদের বলবে জয়েনিং মি টুডে ইজ অ্যাজ ইউজুয়াল ফর দ্যাট ব্যাং ইন দ্য গ্যাং মিস্টার ফেমাস হতে চাই মিস্টার ব্লগার হতে চাই দেখো বুঝতেই পারছো ওল্ড লেজি বাং যখন আস্তে আস্তে ফিরে আসছে তোমরাও তোমাদের ফর্মে ফিরে এসো একটু সাবস্ক্রাইবটা করো একটু লাইকটা করো দেখো আমি তোমাকে 5 সেকেন্ড দিচ্ছি একটু এই ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও না মানে আমার একটা জিনিস মাথায় ঢুকছে না জায়গাটা যদি এতটাই লোকজনের ইমোশন হয় তো ভালো জায়গা হয় তাহলে জোম্যাটোতে 2.9 রেটিং কেন আর এত বাজে বাজে কমেন্টস কেন ও ইউ নো হোয়াট এলস আমার মাথায় ঢুকছে না সেটা হচ্ছে আমার লাক কবে থেকে এত ভালো হয়ে গেল যে আমি এত বড় গাড়ি পেয়েছি উপরে সবসময় তো এটুকু ছোট ছোট পাই চলো হাম তো হো গয়ে জমা ধীরে ধীরে থা লম্হা আব তো হোনা হে ওহি জো বনায়ে জনা হাম তো এখানে যা ভিড় মানে আমি এখন আছি হচ্ছে কলেজ স্ট্রিটের ওই এরিয়াটাতে কফি হাউসের একদম সামনে এখানে যা ভিড় ভাই দেখে দেখে পুরো মানে কেন ছড়াবে না বুঝতেই পারছো হেই তোমরা কোন কফি হাউস খেয়েছো দাম একটু বেশি মনে হয় সব কিছুরই দামটা জাস্ট বেশি ব্যাপারটা হচ্ছে কফি হাউস সবসময় খুব ক্রাউডেড থাকে আমার তো ওটাই ফাটছে আমি ব্লগটা করব কি করে আর নয়েজ আসবে নয়েজ আমার একদম পছন্দ না আমার লিটারালি ফেটে চৌচি রয়ে গেছে হাই রে ডাকছে দিত্ত এই কারণ না ব্লক করি ব্লক শুট করি না না সব করবে না কোভিডে করবেন না বন্ধ করুন কোভিডে কি আছে বলছি না বন্ধ করুন না আমরা আমরা তোমাদের নিচ্ছি না আমরা নিজের এক্সপেরিয়েন্স না 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 সব করবেন না বলো তো প্লিজ সব বন্ধ আছে আমাদের উপর থেকে করা যাবে না সব বন্ধ করবেন না এখানে বলছে শুট করতে দাও যাবে না ফর আই ডোন্ট নো কেন আমি আপনাকে তো বলছি আমি করবেন না করবেন না মানে আমি নিজের এক্সপেরিয়েন্স ট্রাই করতে পারমিশন আমি পারমিশন নিতে চাই তা আপনি একটু ভালো করে কথা বলেন এরকম ভাবে বলছেন কেন আমি যেগুলো খাবো ধরুন সেগুলো ছবি তুলতে পারি আমি যখন খাব খেতে এসেছি তো আমি সেগুলো ছবিও তুলতে পারবো না ছবি তো তুলতে পারবো হচ্ছে হঠাৎ আমাকে এখন ডাকলো ডেকে বললো তুমি যদি শ্যুট করো তাহলে তোমাকে 500 টাকা দিতে হবে আমি এখন নেগোসিয়েট করছি বলছি 500 টাকা তোমার কাছে নেই আমি কত বলা যায় 200 বলি 200 টাকা আছে 200 টাকা দিতে পারবে এটা বলে দেখি কী বলে ওরা ঠিক আছে সাইডে একটা জায়গায় চলে এসেছি কেসটা হচ্ছে এরকম যখন আমাদের একটা টাকাটা নিচ্ছিল আর কি ঝামেলা হচ্ছিল 200 টাকা বা 300 টাকা নিয়ে অনেকটাই মানে ইয়েস অনেকটাই চেঁচামেচি হচ্ছিলো ঠিক আছে হবে যাও
আরে তা আমি ওদের কাছেও তো টাকা আছে নাকি ফোনটা ছিনিয়ে নিয়ে ওদের থেকে আমার থেকে ফুটেজটা ডিলিট করিয়ে দিয়েছে বাট ডিলিট তো হয়নি রিসাইকেল বিন ইজ দেয়ার ভিডিও কেন করছে কি হচ্ছে যাই হোক ঘুষ টুস দেওয়ার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওপরে নিচে না মানে এত লোকজন সবাই আমাকে চিনে যায় এই দাড়ি দেখলে সবাই আমাকে স্পট করে নেয় বা দাড়ি বলতে মনে পড়লো তোমরা কি জানো আমি দাড়িতে আজকাল কী লাগাচ্ছি জানো না চেনে না এরকম সেক্সি দাড়ি গ্রো করা বা মেনটেন করা কিন্তু ইজি না মার্কেটে অনেক প্রোডাক্টস আছে বাট সেগুলো কিন্তু ফুল অফ কেমিক্যালস অ্যান্ড টক্সিনস এগুলো কিন্তু মামার নিজের বিয়ার্ডাল রেঞ্জ বার করেছে যেগুলো তোমার ফ্রি অফ টক্সিনস অ্যান্ড হার্মফুল কেমিক্যালস প্লাস এগুলো আছে গুডনেস অফ ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করছি হচ্ছে আনিয়ন বিয়ার্ড অয়েলটা বিয়ার্ডটাকে গ্রুম আর গ্রো করার জন্য এটার মধ্যে আছে হচ্ছে আনিয়ন রিডেন্সিল ভিটামিন ই অ্যান্ড আর্গেনো আনিয়ন হচ্ছে রিচ ইন সালফার যেটা তোমার ব্লাড সাপ্লাই বাড়ায় আর্গেনো অয়েল আর ভিটামিন ই তোমার বিয়ার্ডটাকে নারিশ রাখে অ্যান্ড স্মুথ একটা টেক্সচার দেয় এর সঙ্গে একটা স্পেশালি ক্রাফটেড উডেন কোম দেয় যেটা তোমার ব্লাড ফ্লো বাড়ায় এই বিয়ার্ড অয়েলটার কিন্তু আরো দুটো ভেরিয়েন্টস আছে একটা হচ্ছে আমন্ড বিয়ার অয়েল ফর নারিশ বিয়ার টি ট্রি বিয়ার্ড অয়েল ফর ইচ ফ্রি বিয়ার তোমরা জানো whenever you buy something from mama's website they'll link your order to a tree that they plant and by 2025 1 million trees plant করতে চলেছে mama এই বিয়ার অয়েলটা তোমরা শুধুমাত্র পাবে হচ্ছে mama's ওয়েবসাইটে অ্যাপে এন্ড ফ্লিপকার্টে আমাদের এই প্রোডাক্টটা ছাড়া বাকিগুলো কিন্তু সব ই-কমার্স ওয়েবসাইটে अवेलेबल আছে ডেসক্রিপশনে লিংক আছে আর আমার কোডটা ইউজ করো lazy 2022 to get a 20% off on mama's website and the official app which is available on iOS and Android যাই হোক টাকা পয়সা ঘুষ টুস দেওয়ার পর আমরা এখন চলে এসেছি খাবার দাবার নিয়ে খাবার দাবারের মধ্যে ফার্স্ট আছে হচ্ছে কফি এর থেকে আমি বাড়িতে বেটার কফি বানাই আর আমি খুব বাজে কফি বানাই এটা হচ্ছে কোল্ড কফি ওদের কোল্ড কফি মানে ওরা যেটা বোঝে আমি জানি না ওরা যেটা বোঝে সেটা হচ্ছে হট কফিটাকেই ফ্রিজে ঢুকিয়ে কোল্ড করে দিয়েছে কফিটা নাও ফ্রিজে ঢুকিয়ে দাও কোল্ড কফি কোল্ড কফির থিকনেস ওরে ভাই ভাই কফি হাউসের ওপরের পার্টটা মানে হচ্ছে ওপরের ফ্লোরটা এখানে একটা ভিআর জিনিস আমি শুনলাম এখানে নাকি জিনিসের দাম একটু বেশি কেন কেন একটা কারণটা কি ব্যালকনি সেকশন ও আচ্ছা এটা ব্যালকনি সেকশন বলে ওপরে কিন্তু দাম বেশি মানে সেম দোকান নিচে একটা দাম ওপরে একটা দাম মানে ও আচ্ছা পাঁচ পাঁচ দশ টাকার মতো ডিফারেন্স বেশি না এই যে এই পেছনে যে ভিউটা দেখছে এটা কিন্তু সত্যিই খুব ভালো হেভি লাগছে মানে তুমি যদি ওপরে বসো কোনটা হ্যাঁ জানলার ভিউ তো ভালোই আর এই যে এইখানে বসছে না ওপর থেকে পুরো কফি হাউসটা দেখা যাচ্ছে নিচে ভর্তি লোক এটা ব্যাপক লাগছে দেখছে আফটার দ্যাট লেজেন্ডারি কফি অ্যান্ড কোল্ড কফি তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লাগে আমার কিন্তু কোল্ড কফি বা কফির এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না তোমরা আমাকে জানাও তোমাদের ফিডব্যাকটা জানাও কারণ আমি কোনো এক্সপার্ট নই আমার যেরকম লেগেছে আমি বলেছি 170 টাকায় ফিশ ফিঙ্গার দিয়েছে 6 পিসেস সাইজগুলো বেশ বড় বড় আর ভেতরে মোটামুটি মাছ আছে হে দেখা যাক ইট ইজ গুড ভালো খেতে ভালো খেতে ভালো আই এম হ্যাপি উইথ দিস ওয়ান অনলি ওরা লিটারালি আমার দিকে বারবার করে দেখছে আমার মনে হচ্ছে হালকা একটা চাপে আছে মানে খালি খালি ঘুরে ঘুরে দেখছে আমি কী করছি না করছি ওরা সামাও একটু বুঝতে পেরেছে হয়তো একটু ইটস নট গোনা বি এ গুড ডে ফর দ্যাম যাই হোক এটা হচ্ছে চাউমিনটা এটার দাম আছে 145 মিক্স চাউমিন দাম ইজ ঠিক আছে মানে এরকম অনেক জায়গাতেই হয় আমি এটা নিয়ে কমপ্লেন করবো না বাট আমার দরকার হচ্ছে টেস্ট টেস্টটা কেমন নুডলস ওরকম মোটামোটো নুডলস হয় ওরকম না ছোটো ছোটো চাউমিন যেমন আমার বাড়িতে কিনে আনি না সেই ছোটো ছোটো প্যাকেটগুলো মা সেদ্ধ করে দেয় তারপরে আমরা সবজি দিয়ে ম্যাগি মশলা দিয়ে খাই ওরকম এটা ড্রাই প্রথম কথা খুবই ড্রাই বাট ঠিক আছে ড্রাই হতে পারে মানে হাক্কা চাউমিন ড্রাই হয় বাট ফ্লেভার্স কোথায় ফ্লেভার্স কই টেস্ট কই টেস্ট তুমি কোথায় তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আশা করি তোমরা খেয়েছো মানে অ্যাভারেজ খেতে বলছি না বাজে খেতে খাওয়া যাচ্ছে না ওরম না মানে অ্যাভারেজ খুব বেসিক টাইপের খেতে মানে আরো নো ম্যান তোমরা জানাও লাস্ট আপ হচ্ছে চিলি চিকেনটা বড় বড় পিসেস আছে 135 ছ পিস আছে 135 গুড আমি বলবো ঠিক আছে দাম ঠিক আছে চিকেনটা পুরো চিবড়ে চামচটা কিরকম জোর করে ঢোকালে তারপরে চামচটা ঢুকছে মানে কতটা ড্রাই ভেতরটা আমার খাওয়া ওয়ার্ড চিলি চিকেন
পিরিয়ড। এবার দেখো একটু মন দিয়ে শোনো, আমি জানি কফি হাউস তোমাদের অনেকের কাছেই হয়তো ইমোশন, অনেকে হয়তো ছোটোবেলা থেকে ওখানে যাচ্ছ, এখনও যাও, অনেকক্ষণ টাইম স্পেন্ড করো, বাট আমি আজ এ ফার্স্ট টাইম গেলাম অ্যান্ড অ্যাজ এ ফার্স্ট টাইমার আমি কোনো ইমোশনাল সাইড দিয়ে বা ওই সব দিয়ে দেখছি না, আমি অ্যাজ আ নর্মাল কি বলবো ক্যাফে বলো রেস্টুরেন্ট বলো আমি দেখলাম। আমি জোম্যাটোতে ওই রিভিউটা দেখলাম যে 2.99, এত লোক এত খারাপ রিভিউ দিয়েছে, সেই হিসেবে দেখলাম। এবার অনেকে হয়তো বলবে, অনেকে আর্গিউ করবে যে না এখানে তো লোকে খাবার খেতে যায় না, এখানে তুমি চাউমিন এই বাজে ফিশ ফিঙ্গার এরকম এটা খেতে যায় না, লোকে কোনো টাইম স্পেন্ড করতে একটা ছোটো ক্যাফে কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে যায়। অ্যাবসলিউটলি এগ্রি, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমি চাই তোমরাও কমেন্ট সেকশনে জানো যে আমি যেগুলো শেয়ার করলাম আমার যেরম যেরম লেগেছে তোমাদেরও কি সেরকম লাগে, মানে আমি খাবার যেগুলো রিভিউ দিলাম বা আর কী কী খাবার ওখানে ভালো পাওয়া যায় এগুলো প্লিজ কমেন্টে জানিও, কারণ আমি কোনো হনু নই, ঠিক আছে? আমার যেরকম লেগেছে, আমি একদিনে গেছি, আমার একদিন এরকম লেগেছে। এই যে শ্যুট করার জন্য ওরা টাকা নেয় এটা নিয়ে আমার কি ফিডব্যাক আমি দিচ্ছি, দেখো শ্যুট করার জন্য টাকা নেয় সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ওদের জায়গা ওরা শ্যুট করতে দেবে কি দেবে না ওরা টাকা নিচ্ছে ওদের ব্যাপার, বাট ওরা যে টাকাটা নিচ্ছে শ্যুট করার জন্য এটা কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল কিছু ব্যাপার দিচ্ছে না যে হ্যাঁ তুমি টাকাটা পে করছো এই জন্য তোমার স্লিপ, এরম কিছু না, এটা জাস্ট ওরা নিজেরা টাকাটা নিচ্ছে। তো এরম কোনো কফি হাউসের কোনো রুল নেই যে ওখানে গিয়ে শ্যুট করলে তোমাকে পে করতে হবে, এরা মনে হয় না কোনো রেস্টুরেন্টে এরকম রুল থাকেও যে তুমি শ্যুট করবে বা ছবি তো। ইনফ্যাক্ট আমি খাবারের জাস্ট বলেছিলাম খাবারের শর্টগুলো নেবো সেটার জন্য বলেছিল না ঝামেলা করছিল, আর একটা জিনিস বলছিল যে কোভিড কোভিডের সময় করতে দেওয়া যাবে না, সেটার কারণটা হচ্ছে এটাই যে কোভিডের সময় এখনকার রুল যে 50% ক্যাপাসিটি করে দিচ্ছে রেস্টুরেন্টের, আর ওখানে তোমরা দেখতে পেলে 50% তো ছেড়েই দাও, 100% 200% লোকজন এসে বসে আছে, আর অবভিয়াসলি ওরা সেটা চাইছিল না আমি ক্যামেরায় ক্যাপচার করি। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইক না করো যেও না, মোটামুটি 30,000 লাইক করে দিও খুব খুশি হবো। ইনস্টাগ্রামে অ্যাড করে নিও যদি আমার সঙ্গে আরও কানেক্টেড থাকতে চাও, আরও মস্তি করতে চাও, গল্প করতে চাও, মজাও হয়। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। And as always, thank you so much for watching. Till next time, this here is the Lazy Bong, and I'm signing off for now. Bye. কি কনসিস্টেন্সি দেখাচ্ছো?